ভারী বৃষ্টি দেখা মিলল নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলে। দীর্ঘদিন প্রচণ্ড তাপদাহের পর গতকালের মতো আজও সন্ধ্যার পর বৃষ্টি হওয়ায় খুশি সাধারণত মানুষ থেকে চাষিরা। গতকালের তুলনায় আজ আরও ভারী বৃষ্টি দেখা মিলেছে। দীর্ঘদিন ধরে এমনই বৃষ্টির আশায় ছিলেন চাষিরা। আজকের বৃষ্টিতে অনেকটা উপকার হবে চাষিদের বলে জানাচ্ছেন অনেকেই। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, DVDWB। আজকে রোদ গেল বলে না, বেশ কিছুদিন ধরে যে রোদের প্রকোপটা বাড়ছিল, কিন্তু এখন তো রোদের সময় নাই। এই বৃষ্টি থেকে চাষিরা তো উপকৃত হলো এই বৃষ্টিতে। আর এই বৃষ্টিতে আমরা বিশেষ করে যারা ধূসরাবাসী তারা স্বস্তি নিঃশ্বাস ফেললো। এই যে গরম ছিল সেই গরমটা একটু কেটে উঠলো। আপনার নাম? দুলাল। বেশ কয়েক মাস যাবৎ যে দাবদাহের পরিস্থিতি চলছে, তাতে বিশেষ করে আজকে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এবং তার সঙ্গে যে বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, স্বস্তির নিঃশ্বাস পড়লো। এবং বিশেষ করে গ্রামগঞ্জে মাঠঘাটে যা পরিস্থিতি চলছে, গোটা নবগ্রামে কিছুদিন আগে দেখলাম যে কোনো মাঠে কোনো জায়গায় জল নেই, চাষিরা হাহাকার করছে এবং কোনো জমি এখনও আজ পর্যন্ত মানে বীজ রোপণ হয়নি। বিশেষ করে চাষবাসীদের এতটাই উপকার হলো, তারা আজকে স্বস্তির নিঃশ্বাস পেলো। মানে শ্রাবণ মাস, মানে মোটামুটি আজকে বৃষ্টি হয়ে যাওয়ার কথা, অথচ আজকে এই বৃষ্টি প্রথমে আমি বিশেষ করে মনে করি আমি খুব খুশি এবং প্রত্যেকটা মানুষ আজকে এই জল বৃষ্টির জন্যে আনন্দ, এবং বিশেষ করে চাষবাসীরা খুবই আনন্দ চাষিরা। হ্যাঁ, তো আগামী দিন যাতে এইরকম আরও আরও বৃষ্টি হয়, যাতে পাতালের জল আরও সুস্থভাবে উঠতে পারে এবং আমরা আরও জলের আমাদের প্রয়োজন। এইভাবেই বৃষ্টি হলে আমাদের সবাই শান্তিতে থাকবে, ভালো থাকবে। আপনার নাম? আর আমার নাম জয়ন্ত সরকার। অনেকদিন কষ্ট করতে দিচ্ছে। ভাই মাটা অপ করবো ভাই।